হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই অনেক উপকৃত হবেন, কারণ আজকের আমি দেখাবো যে কিভাবে সঠিক উপায়ে আপনারা একটি নেমচিপ অ্যাকাউন্ট থেকে একটি ডোমেন ক্রয় করতে পারেন। এবং আরও সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হলো আপনারা সবচেয়ে কম রেটে কিভাবে নেমচিপ থেকে এটি ডোমেন ক্রয় করতে পারবেন, সেটি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখা যায় আপনাদের কিন্তু এখানে আমার ভিডিওটি দেখলে আপনারা প্রায় $2 থেকে $3 আপনারা কিন্তু সেভ হয়ে যাবে। আপনাদের প্রায় বাংলা টাকার প্রায় দুই প্রায় 250 থেকে 300 টাকার মতো আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা এখন বিস্তারিত দেখব। তো প্রথমে আমরা নেমচিপ অ্যাকাউন্টে প্রবেশ করব। তো নেমচিপ লিখে সার্চ করব। তারপর আমরা নেমচিপে লিখে সার্চ করে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব। তারপর আমরা জাস্ট এই অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। আপনারা আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তারপরে এখানে আপনার আপনাদের ডোমেনের নাম লিখে সার্চ করবেন। ঠিক আছে, আপনাদের যে পছন্দের যে ডোমেনটি সেটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর সেটি অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে যদি থাকে আপনাদের শো করে যে $8.98 পার ইয়ার। ঠিক আছে, এখানে ইয়ারলি $8.98 আপনি যদি প্রথম বছর কিনতে যান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আপনার কি করতে হবে, এখন অ্যাড টু কার্ডে ক্লিক করতে হবে। জাস্ট এইখানটায় ক্লিক করেন। এইখানে ক্লিক করার পর আপনার এইখানে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডলার সহ এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনার এখানে অ্যাড টু কার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ভিউ কার্ডে ক্লিক করবেন। ভিউ কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এভাবে আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো আমার যে পছন্দের যে ডোমেনটি সেটি আমি এখন ক্রয় করব। তো এটা দেখতে পাচ্ছেন যে $8.98 এখানে আমার শো করেছে। ঠিক আছে, এখন এবং ব্যাট আছে $18, সব মিলিয়ে $9.16। এখন আমি দেখাবো যে আমি যে প্রোমো কোডটি ব্যবহার করব তাতে কত কমে, অনেকটা কমে যাবে। দেখতে পারবেন যে অনেকটা কমে যাবে। তো আমি এখন এই প্রোমো কোডটি ব্যবহার করব। প্রোমো কোডটি আমি নোটপ্যাডে অলরেডি লিখে রেখেছি। এখান থেকে জাস্ট কপি করে জাস্ট এখানে এই প্রোমো কোডের এখানে আমি এটা বসিয়ে দেবো, এবং এই প্রোমো কোডটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ডোমেন কারো ক্রয় করতে হয়। অনেকের কাছে আছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেই, তাদের ডোমেন বা একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক ইচ্ছা, তারা আমি যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি এটি ডোমেন ক্রয় করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে এই যখন এই প্রোমো কোডটা আমরা এখানে বসিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। দেখতে পারবেন এখানটাকে চেঞ্জটা কি আসে, দেখবেন এখানে $9.16 আছে। তা আমি এই অ্যাপ্লাইতে ক্লিক করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে $7.37 হয়ে গেছে। ঠিক আছে, অনেক কিন্তু কমে গিয়েছে। ঠিক আছে, তো এই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে আজকে আপনাদের জন্য। আপনাদের প্রায় এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই এভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের প্রায় 250 থেকে 300 টাকা আপনাদের সেভ হয়ে যাবে। তো অনেক টাকা কিন্তু। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা যেহেতু আমার নেমচিপ অ্যাকাউন্ট থেকে এখানে আমি পেমেন্টটা করব। ঠিক আছে, তো নেমচিপ অ্যাকাউন্টে আমি কিন্তু ডলার টপ আপ করেছি, এখান থেকে জাস্ট আমি এখানে পেমেন্ট করব। তো যা সেই জন্য আমরা এই সিকিউর কার্ড পেমেন্টে দেব না, আমরা পেপালও দেব না, আমরা দেব অ্যাকাউন্ট ফাউন্ড অপশনে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট ফাউন্ড অপশনে দিয়ে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে আমরা এই জাস্ট পে নাউতে ক্লিক করব। ঠিক আছে, জাস্ট এই পে নাউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন $7.18 টোটাল। ঠিক আছে, এবং সব মিলিয়ে ব্যাট সহ $7.37 আমার পে করতে হবে। তো আমরা এই পে নাউতে ক্লিক করব। তারপরে একটু প্রসেসিং থাকবে, তারপরে আমার সাকসেসফুলি একটা আমার কিন্তু করে করা হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু ডোমেইনটি ক্রয় করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এই ডোমেইনটি কিন্তু ক্রয় করা হয়ে গেছে এক ইয়ারের জন্য $60.18 দিয়ে। আমি কিন্তু $60 এবং ব্যাট সহ $60.37 মতো আমার কিন্তু টোটাল কেটেছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট আমি এখন দেখাবো যে এটা আমার ইতে অ্যাড হয়েছে কিনা। দেখে আমি ড্যাশবোর্ডে চলে যাব, জাস্ট এই নেম চিপ এই লোগোটার উপরে ক্লিক করব, তারপরে জাস্ট এই অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখান থেকে ডলার কেটেছে, এখন আছে $24.52। আর এখান থেকে এসে দেখতে পাচ্ছেন যে আমার এই যে নতুন যে ডোমেইনটি কিনেছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি আজকে ভিডিওটি অনেক অনেক হেল্পফুল ছিল। যদি আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের উৎসাহিত হই। এবং অবশ্যই মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার যে নিত্য নতুন যে আপডেট যে অনলাইন টিউটোরিয়াল গুলো দেবো আপনাদের সামনে, সেগুলো অবশ্যই যাতে সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। ঠিক আছে, এবং আরো একটি বিষয় না বললেই নয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সমস্যা আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি সবসময় চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। এবং আরো একটি বিষয়, আপনারা যদি ডোমেইন বা হোস্টিং সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনাদের থাকে, অনেকের আছে কার্ড নেই, মাস্টার কার্ড নেই, তারা কিভাবে ডোমেইন ক্রয় করবেন, তো তাদের আমি ডোমেইন ক্রয় করে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোস্টিং যদি না থাকে আমি হোস্টিং ক্রয় করে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ডিসক্রিপশন থেকে কানেক্ট করে নেবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।